দেখুন এলাকার স্থানীয় আতঙ্কে থাকে কি হবে, মানে বানর কতগুলি আছে আপনাদের এলাকায়? বানর তো পাকিস্তান পেটে অনেক ছিল, এখন তো কমে গেছে, মানে অনেক বছর ধরে। এইটা হলো আমার বয়স হলো 75। আচ্ছা, আমার বুদ্ধি হয়েছে ঠিকই, আমরা বানর দেখতে আছি। এগুলি তো সব আর জঙ্গল ছিল। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বানর, তার বেবি নিয়ে চলে আসছে। তো এখানে বানর আপনাদের এলাকার মধ্যে মানে কতগুলি বানরের মতো আছে? অনেক বানর, আপনি এগুলো হিসাব করা যাবে না, বানর কতগুলো আছে আছে বইলে। এলাকার ভিতরে মানে কতটা আতঙ্কের মধ্যে থাকেন? বা অনেক আতঙ্কে থাকি, আমাদের বাসা বাড়িতে ঢুকে অনেক খাবার টাবার মনে করেন নিয়ে যাচ্ছি। OMG, তো আমরা এখানে মানে অনেক বানর দেখলাম এই আশেপাশে, তো ওই বানরগুলোকে শিক্ষার্থীদের কোনো মানে অসুবিধা পড়ে কিনা? আসলে বানর এলাকার একটা, যদিও যারা ঘুরতে আসে তাদের জন্য আনন্দ হয়, কিন্তু আমরা যারা স্থানীয় যারা আছি আমাদের ছাত্রছাত্রী সহ তাদের জন্য একটা গজব বলা যায়। কারণ এখানে বাচ্চারা তারা বিভিন্ন খাবারটাও নিয়ে আসে, সুযোগ পাইলে তা খাবার চিন্তাই করে নিয়ে যায় এমন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে উদ্দেশ্যে বের হচ্ছি, তো সেটি হচ্ছে নবাবগঞ্জের বানরপট্টিতে আমরা যাব। তো আমরা এই নামটি শুনেছি, তো সেখানে কীরকম হয় কী অবস্থা সেটা আমরা এখনও জানি না। তো আমরা যাব, আমাদের সাথে আজকে যাচ্ছে ইউসুফ, আছে রাজীব, আছে প্রবাসী থেকে আগত নাজমুল, আছে আশিক, আছে মোশারফ, আছে তামিম এবং জাইদুল। তো এখানে যারা নাকি আপনারা দেখতে পাচ্ছেন আমি বাদে মানে সবাই প্রবাসী। তো আমরা যাচ্ছি, আমাদের সাথে থাকলে আপনারা আশা করি যে আজকে খুব সুন্দর একটি মুহূর্ত মানে উপভোগ করতে পারবেন। হ্যাঁ, যাও যাও। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, তো আশা করি যে খুব সুন্দর একটি মুহূর্ত আপনারা উপভোগ করতে পারবেন। তো চলুন। তো প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা অতিক্রম করছি মরিচা ব্রিজ। তো এই মরিচা ব্রিজকে কেন্দ্র করে আপনারা জানেন যে এর আশেপাশে মানে অনেক সবুজের সমারোহ, এবং এই মরিচা ব্রিজের আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন, জানেন যে অনেকে বেদহীনের যারা নাকি বেদহীন তারা এখানে বসবাস করে। আমরা যে উদ্দেশ্যে বের হচ্ছে তো সেটিকে ক্রস করার জন্য এই ব্রিজটি মানে যেতে হয়। দেখতে পাচ্ছেন যে এখানে মানে অনেক বেঁধে পল্লী, মানে অনেক বেঁধেদের এখানে বসবাস। তো প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা বেনুখালীর যে চোরাইন রাস্তাটি আছে তো আমরা সেটিতে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মানে গ্রীষ্মের দিন, তো কৃষকরা তাদের জমি থেকে নতুন ধান বনছে, এবং দেখতে পাচ্ছেন যে প্রতিটি রাস্তার মধ্যে মানে অন্যরকম একটি অবস্থা, সবাই ধানে ব্যস্ত, কাজে ব্যস্ত, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন সামনে দেখি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ডিআইজি ভিলা চোরাইন ইউনিয়নে এসে বসেছি। তো দেখতে পাচ্ছেন যে মানে অনেক ঘনবসতি একটি এলাকা, এবং এখানে স্কুল কলেজ মাদ্রাসা এবং অনেক মানুষের সমাগম। তো দেখতে পাচ্ছেন যে চোরাইনের বাজারটি একটি ব্যস্ততম একটি বাজার। তো বাজারকে ক্রস করতে পারলে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাব। তো আমরা বানানোর জন্য নিমটি নিব। আসসালামু আলাইকুম। এখানে বানর আছে? বানর 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 জমতে গেলাম পালানে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছেছি। তো এটি খুব পুরনো একটা স্কুল, এটা তো এই আশপাশ দিয়ে আছে। তো এটা আমরা চোরাইন শ্রীনগর মুন্সিগঞ্জে এসেছি। তো যাদুল
তো আমরা বানরের জন্য যে কাটে খাবার আনছি হয়তো আরও আসছে। তো চলুন আমরা আমাদের কোন জায়গায় বানর আছে সেটিকে আমরা খুঁজে বের করি। রাজু ভাবছে টিয়া পাখির বাসা আসলে তা না, হেল্পিং আছে আমাদের নাজমুল হোসেন নাজ, আর পাখিটি কালেক্ট করতে গাছে 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 তো এখানে চলে আসছে। চলো চলো খাও, মজা এদি খা নে। দর্শকবৃন্দ আমরা মানে আমাদের কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছেছি। তো দেখতে পাচ্ছেন যে একটি বানর, কিন্তু এখানে মানে শত শত বানর এখানে আছে, তো আমরা সেটি হয়তো বা আপনাদের দেখাবো। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ আকবর, সবার কাছে পুরুষ এরকম আর কি জানেন না যে স্থানীয় বাচ্চারা মানে কতটা সমস্যার সম্মুখীন হয়। স্কুল আর কি আসা যাওয়ার জন্য যদি একা একা আসতে পারে না, বাসা থেকে প্রতিদিন নিয়ে আসতে হয়, আবার যাইতে হয় নিয়ে আর কি, এটু কি সমস্যা। আর বাহিরে কিছু রাখা যায় না, রাখলে পরেই ঘরে নিয়ে থাকতে এরকম সাবধানে থাকতে আর কি। তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা কি গাছের উপরে দেখতে পাচ্ছেন? দেখুন 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 প্রিয় দর্শকবৃন্দ, দেখুন কেমনে আসে, দেখুন কেমন করে। ও প্রিয় দর্শকবৃন্দ ভালো করে দেখুন, খুব ডেঞ্জারাস মানুষের কাছে যা শুনলাম। ছেড়ে দে আমি এবার বিপদে পড়ুম। হায় রে আল্লাহ আকবার, দেখুন দেখুন দর্শকবৃন্দ খুব জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের দেখার জন্য এসেছি। গাছের উপর কি দেখতে পাচ্ছেন আপনারা? দেখুন আরও অনেকগুলো আছে, তো এগুলো এই এলাকার মানুষ তো শুনতেই পেলেন যে কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে ওখানে আর অনেক আছে, তো এখানে শত শত মানে বানর আছে। ওই যে পাশে দেখতে পাচ্ছেন বাচ্চা সহ, যাই দেখুন ওইদিকে বাচ্চা সহ আছে, এদিকে 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 ওই যে ওই যে গেছে, দেখুন দেদারি দেখি মন করে না হয়তো আর না হয়তো আসেন 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 আসেন। দেখতে পাচ্ছেন মানে বানরের ভয় লোকটি এই পাশ হয়ে ও পাশ দিয়ে চলে যাচ্ছে। মানে আপনি কি বুঝলেন, শুধু বানর এখানে একটি আর দুইটি নয়, শত শত বানর আছে। তো একটু পরে হয়তো আরো আসবে। ও প্রিয় দর্শকবৃন্দ দেখুন পুরো বাগান জুড়ে আমরা এত জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের মানে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন যে আমাকে রেখে সবাই চলে গেছে দূরে। দেখুন খাই কে ভাগে, দেখুন একমুখী কতগুলো ঢোকায়, দেখুন মানে বানর কতগুলি আছে আপনাদের এলাকায়। বানর তো পাকিস্তান পেটে অনেক ছিল, এখন তো কমে গেছে, মানে অনেক বছর ধরে। এইটা হলো আমার বয়স হলো 75। আচ্ছা, আমার বুদ্ধি হয়েছে ঠিকই আমরা বানর দেখতে আসি। এগুলি তো সব আর জঙ্গল ছিল, এখন তো বাড়ি ঘর হয়ে গেছে অনেক। আচ্ছা আচ্ছা, এটা বাড়ি ছিল না, এটা ছিল না, এগুলি ছিল না, কিছুই ছিল না। এখন হ্যাঁ এই গ্রামই, এটা এটার নাম খাররা, গ্রামের নাম হলো খাররা, পারিখালি ইউনিয়ন, মুন্সিগঞ্জ জেলা, শ্রীনগর উপজেলা। বানর কতগুলির মতো আছে এখন? এটা তো আর হিসাব নাই, অনুমান করতে গেলে 200-100 আছে। তো আচ্ছা, তো হবে মানে সম্মুখীন মানে সমস্যার সম্মুখীন হন না? আমরা সম্মুখীন হই না এই পর্যন্ত হই নাই। অনেক সময় দেখা যায় যে হাতে কিছু থাকলে কলা বা বিস্কিট বা চানাচুর ওরা লুকায় থাকে, এইসব থাপা দেওয়া যায়, ওদের সুযোগ মতো নিয়ে যায়। কামড় কামড় দিছে নাকি এরকম? না না, কামড় দিছে মানুষে অনেক অনেকরে দিছে, কিন্তু আমি এই পর্যন্ত খাই নাই। অনেকে মহিলারে ধরে ওরা বুঝতে পারে, ছেলে মেয়ে বুঝতে পারে, বাচ্চা বুঝতে পারে, ওদের তো জ্ঞান বুদ্ধি আছে, তাই না? এই তো। আচ্ছা ধন্যবাদ কাকা, থ্যাংক ইউ। মানে এখানে আপনারা মানে বানর থেকে মানে কতটা সমস্যার সম্মুখীন হন? আমাদের সমস্যার কথা তো বলার কোনো শেষ নাই। আচ্ছা আচ্ছা, বানর ছিল অল্প, এখন অনেক, 2-400 বানর হয়ে গেছে গা প্রজন্ম। কারণ বানর বছরে দুইবার বাচ্চা দেয়। বছরে দুইবার?
মানে এখানকার মানুষ আমরা অতিষ্ঠ হয়ে গেছি, কোনো ফল গাছ কোনো কিছু খাওয়ার মতন নাই, সব গাছ নষ্ট। আপনাদের এই সমস্যার কথাগুলো কি সরকার কি মানে আমরা সরকারের কাছে অনেক আগে জানাইছি, এর কোনো প্রতিকার নাই। আচ্ছা আচ্ছা, মানলেও আবার এটার অ্যাকশন আছে সরকারি ভাবে। এইটি এই অবস্থায় আমরা এখন আছি, এখন কী করবো, কোনো উপায় নাই। এই যে বাড়ি ঘর বা যেখানেই যা আছে সব জায়গায় মানে কোনো গাছ বলতে কোনো কিছু থাকে না, ফল তো কোনো কিছু নেই। এই পেঁপে গাছ গিনি একটু বড় হইলে গাছ শুদ্ধ খায়, এত এত এই অবস্থা। হ্যাঁ কামড় দেয় মাঝে মাঝে কামড়, এমনি কিছু বলবে না, কিন্তু ওরা ওরা যখন ঝগড়া করে নিজেরা তখন সামনে পড়লে কামড় দেয়। তো প্রিয় দর্শক বিন্দু, আমরা যে স্থানটি আছি এটা হচ্ছে এই যে প্রি ক্রেডিট স্কুল, তো এটি হচ্ছে গ্রাম খাররা চুরাইন শ্রীনগর মুশিগঞ্জ। তো স্কুলটি এখন মানে বন্ধ, তো এই কারণ হচ্ছে, তো আমরা কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে যে একটা বানর পট্টি, তো এখানে অনেক বানর আছে, তো এর জন্য যে সকল শিক্ষার্থীরা মানে স্কুলে আসবে তো সেই ভয়েই মানে স্কুলটি মানে প্রায় বন্ধ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা স্থানীয় কয়েকজন বাসিন্দার কাছ থেকেও এরকমটি শুনতে পেলাম, ধন্যবাদ। তো এই স্কুলটি এখন কি অবস্থা আছে দেখতে পাচ্ছেন, যে মানে চেয়ার টেবিল আছে কিন্তু ছাত্রছাত্রী নেই, শিক্ষক নেই, কৃষিকাজ করে তাদের একটি নির্দিষ্ট স্থান হয়ে দাঁড়িয়েছে। তো এখানে ধান গম মোড়ানো হয়, গম ভাঙানো হয়। বানানোর মাধ্যমে প্রতিদিনই মানে সমস্যার সম্মুখীন হতে হয়, আপনারা দেখলেন একটু আগে যে, আর হাতে কিছু খাবার টাবার দেখলে তারা মানে নানান ভাবে মানে আক্রমণ করে মানুষ, অনেক আতঙ্কে থাকে। আমাদের বাসা বাড়িতে ঢুকে অনেক খাবার টাবার মনে করেন নিয়ে যাচ্ছে। সরকার এর পরবর্তীতে বলছি যে অবস্থা যে ভাই, হ্যাঁ এগুলা খাবার টাবার আসে কিন্তু এখন আর সেটাও আসে না, তাহলে মানুষ উত্তপ্ত করতো না। তারা কতটা ঝুঁকির মধ্যে থাকে, তো সেটি তানটি আপনার পাশে কি এখানে তো প্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন যে ওই পাশে বানর, আর ওই পাশে মানে স্থানীয় যে সকল বাসিন্দারা আছে তো তারা অন্য পাশ বেছে নিচ্ছে, সেটি নাকি এই এলাকার অনেক মানুষ তো এই বানর থেকে মানে কি বলে একটা বিপদের মধ্যে আছে। আর যারা প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন একদম যে বাচ্চা দেখছেন, এবং পিছনে ছোটো ছোটো বাচ্চা আছে, দেখুন কত সুন্দর একটি মানে মনোরম দৃশ্য, দেখুন বাচ্চা ছোটো বাচ্চা দেখছেন, দেখুন মানে ছোটো বাচ্চাকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বিন্দু, গাছের উপরে। পলাইছে গাছের গোড়ায় দেয়, তো
তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা যে স্থানে এসেছিলাম সেটি হচ্ছে খাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এর আশেপাশে এখন সেই বিদ্যালয়ে মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার খেলা চলছে। তো স্কুলটি খুবই সুন্দর একটি স্কুল। তো আমরা হয়তো বা একটু পরে এই বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলব। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা খাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তো স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? না, আমার নাম মোহাম্মদ আসলাম, সহকারী শিক্ষক খাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীনগর মুন্সিগঞ্জ। আচ্ছা, তো আমরা এখানে মানে অনেক বানর দেখলাম এই আশেপাশে, তো ওই বানরগুলো গিয়ে শিক্ষার্থীদের কোনো মানে অসুবিধা পড়ে কিনা? আসলে বানর এলাকার একটা, যদিও যারা ঘুরতে আসে তাদের জন্য আনন্দ হয়, কিন্তু আমরা যারা স্থানীয় যারা আছি আমাদের ছাত্রছাত্রী সহ তাদের জন্য একটা গজব বলা যায়। কারণ এখানে বাচ্চারা তারা বিভিন্ন যে খাবারটাও নিয়ে আসে, সুযোগ পাইলে তার খাবার চিন্তাই করে নিয়ে যায়, এমনকি অনেক সময় ক্লাসে বা ক্লাসের ভিতরে তারা অনেক সময় আক্রমণ করে। আসলে একটা মহাসংকটেই আছে বানরকে নিয়ে এলাকায়, এবং এলাকায় ব্যাপক বানর, ব্যাপক, বিশেষ করে ইদানিং যে হারে তাদের বাড়তেছে, বড়দানের সামনে কী অবস্থাটা হবে আর কি। হ্যাঁ, তো আমরা শুনতে পাচ্ছি যে মানে বানরগুলো আশেপাশে অনেক এরিয়াতে মানে থাকে, তো আপনাদের এই বিদ্যালয় নাকি আসে? হ্যাঁ, বিদ্যালয় অবশ্যই বিদ্যালয়ে আসে, বিশেষ করে টিফিন টাইমে বা বাচ্চারা যখন খাওয়া দাওয়া করে ওই সময় ওরা সুযোগ পেয়ে আসে, মানে ওদেরকে খাবার চিন্তাই করে নেওয়ার জন্য। আর ছুটির পরপরেই দেখা এখানে বাচ্চা যখন চলে যায় ওরা অনেক এখানে বিভিন্ন জিনিস খাবার খায়, ওগুলো খাওয়ার জন্য আসে, ক্লাস টাইমে অনেক সময় আসে। মানে সরকার বা যে সকল নেতৃবৃন্দ আছে তাদের উদ্দেশ্যে মানে কী বলতে চান যে এই সমস্যা থেকে আপনারা কীভাবে পরিত্রাণ পেতে চান? আমি এটা বিশেষ করে আমাদের সরকারকে উদ্দেশ্য করে বলতে, যারা আছে বিশেষ করে আমাদের প্রাণী এবং বন সম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এটা অবশ্যই একটা ব্যবস্থা করা উচিত। এখান থেকে বানরকে কিছু হলো অন্যত সরিয়ে নেওয়া, তাও যদি সম্ভব না হয় ওদেরকে কিছু নিয়মিত খাবার ব্যবস্থা করা, একটা নির্দিষ্ট স্থান নির্ধারণ করে সেখানে যাতে খাবারের ব্যবস্থা করা হয়। আমরা ওদের খাবার ব্যবস্থা করা হলে এই যে ছাত্রছাত্রী সহ আমরা এলাকাবাসী যে একটা অতিষ্ঠের মধ্যে আসি কিছুটা হলে মুক্তি পাবো আর কি। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিদ্যালয়টিতে মানে ছোটো বাচ্চাদের জন্য একটি অসাধারণ একটি স্থান। সহকারে দেখিয়েছি, তো আশা করি যে আপনাদের খুব ভালো লেগেছে। তো এভাবে আমাদের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।